গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ক্ষমার দৃষ্টান্ত, যাও আজ আর তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। যারা আপন ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারাও নিরাপদ, এবং যারা কাবাগিরে আশ্রয় নেবে তারাও নিরাপদ। মুসলিম সৈন্যবাহিনী মক্কা সন্নিকটে পৌঁছলে কুরাইশ প্রধান আবু সুফিয়ান গোপনে তাদের সংখ্যা শক্তি আন্দাজ করতে এলো। এমনই অবস্থায় হঠাৎ তাকে গ্রেপ্তার করে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত হাজির করা হলো, এবং সে আবু সুফিয়ান ইসলামের দুশ্মনী ও বিরোধিতার যার ভূমিকা ছিল অনন্য সাধারণ। এই ব্যক্তি বারবার মদিনা আক্রমণের ষড়যন্ত্র করেছিল এবং একাধিকবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার গোপন চক্রান্ত পর্যন্ত ফেঁদেছিল। এইসব গুরুতর অপরাধের কারণে আবু সুফিয়ানকে সঙ্গে সঙ্গে হত্যা করা উচিত ছিল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর করুণার দৃষ্টি প্রসারিত করে বললেন, যাও আজ আর তোমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। তিনি সমস্ত ক্ষমা প্রদর্শনকারীর চেয়ে শ্রেষ্ঠ ক্ষমা প্রদর্শনকারী। আবু সুফিয়ানের সঙ্গে এই আচরণ ছিল সম্পূর্ণ অভিনব। রাহমাতুল্লিল আলামিন এর এই অপূর্ব ঔদর্য আবু সুফিয়ানের হৃদয়ে নেত্রীকে উন্মিলিত করে দিল। সে বুঝতে পারল মক্কার সৈন্য নিয়ে আসার পেছনে এই মহানুভব ব্যক্তির হৃদয়ে না প্রতিশোধ গ্রহণের মানসিকতা আছে, আর না সে দুনিয়াবী রাজা বাদশাদের ন্যায় কোনো স্পর্ধ অহংকার। এ কারণেই তাকে মুক্তি দান করা সত্ত্বেও সে মক্কায় ফিরে গেল না, বরং ইসলাম গ্রহণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মস্বর্গী দলের অন্তর্ভুক্ত হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।